মাশাল্লাহ বনি আমিন। বাংলাদেশের কোকাকোলা বয়কটি গ্রুপ এবং হেফাজতে পাকিস্তানিদের বাস ঢুকিয়ে দিলেন। কে ঢুকালেন? বনি আমিন। কোন বনি আমিন? যে বনি আমিন হচ্ছে জামাত শিবিরের লোক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত ও হিন্দু বিদ্বেষী চরম। তারপরেও সেই বনি আমিন এমন একটা কাজ করে ফেলেছেন, তিনি ভুল করেই করেন আর শুদ্ধ করেই করেন, বাংলাদেশের কোকাকোলা বয়কটি গ্রুপ এবং হেফাজতে পাকিস্তানিদের আখওয়ালা বাস ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। যাই হোক, বনি আমিন আমার পছন্দের মানুষ না, তো নিঃসন্দেহে তিনি ভালো ব্লগার, চমৎকার ইউটিউবার, তিনি অনেক টাকা খরচ করে অনেক দেশ ঘুরে অনেক জায়গায় ঘুরে তিনি এটা করেন, এটা তিনি প্রশংসার দাবিদার, এটা আমাকে করতেই হবে প্রশংসা। সবচেয়ে তিনি যে কাজটা করে ফেলেছেন, যেটা অসম্ভব কাজ করেছেন, অবশ্য তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঢুকেন না এটা আমি নিশ্চিত, তার অন্য কোনো দেশের অবশ্যই পাসপোর্ট আছে, নাহলে ইসরায়েলে তিনি ঢুকতেই পারতেন না বা তাকে ভিসাই দেওয়া হতো না। যাই হোক, আর সাধারণত বাংলাদেশিরা এইভাবে ঢুকতে পারবেও না ইসরায়েলে, ভিসাই দেবে না। আমি বহুবার চেষ্টা করছি, ইসরায়েলে ভিসা দেয় না। যা বলছিলাম, ভারতের ভিসা পেতে 1.5 মাস লাগে আর তো ইসরায়েলের ভিসা, তারপরও ভিসা পাওয়ার পর আবার ঝক্কি ঝামেলা থাকবে, সেটা পরের কথা। যা বলছিলাম, বনি আমিন একটা সত্য কথা বলেছেন যে তিনি একজন পর্যটক হিসেবে তিনি সব কিছু মানুষের সামনে তুলে ধরেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এই ফিলিস্তিনের কোকাকোলার ব্যবসার চিত্রটা আমাদের সামনে তুলে ধরার জন্য, যা কোনো বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব, যেটা তিনি সম্ভব করে দিয়েছেন। বনি আমিন, তিনি নিজেকে এইভাবে মজা বলেন, তিনি বনি আমিন, এইভাবে এই জন্য বললাম আর কি। এবার আমার ভাষায় আসে, একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ফিলিস্তিনের রামাল্লা শহরে কোক ছাড়া কিছুই নেই, কোকাকোলা ছাড়া কিছু নাই, কিন্তু বাংলাদেশে কোকাকোলা বয়কটে বাহার লেগে গেছে। কত বড় নির্বোধ! এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, মোর ক্যাথলিক দেন দ্য পোপ। বাংলাদেশের মানুষ মোর পাকিস্তানি দেন দ্য পাকিস্তানি, মোর প্যালেস্টাইনিয়ান দেন দ্য প্যালেস্টাইনি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বভাব। এটা তাদের স্বভাব না আসলে, এটা তাদের কুস্বভাব এবং মূর্খতা। খোদ ফিলিস্তিনি শহরে রামাল্লাতে ইসরায়েলের পণ্য বিক্রি হচ্ছে কোকাকোলা, তাদের ভাষায়, আমার ভাষায় না। আমি তো ইসরায়েলকে কোকাকোলাকে ইসরায়েলের পণ্য মনে করি না, ওটা মার্কিন পণ্য। আর মুক্তবাজার অর্থনীতিতে আপনি কিছু নিষিদ্ধ করতে পারবেন, এই সুযোগই আপনার নাই। আপনি তো আন্তর্জাতিক বাণিজ্যে আপনি সাইন করেছেন, আপনি মুক্তবাজার অর্থনীতি আপনি ট্যাক্স বসাইতে পারবেন, বড় জোর আপনি কী চালাকি করতে পারবেন। মনে করেন আমার পণ্য আপনার দেশে আপনি ঢুকতে দিবেন না, আপনি যে কাজটা করতে পারেন আপনি ট্যারিফ লাগাই দিতে পারেন, ট্যাক্স লাগাই দিতে পারেন, প্যাট লাগাই দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মনে করেন আমার জিনিস যেটার দাম 10 টাকা, আপনি সেটা দাম ট্যাক্সই নিলেন মনে করেন 100 টাকা, তাহলে হইলে 110 টাকা, তাহলে আপনার দেশে আমি সেটা বিক্রি, এই চালাকিটা আপনি করতে পারেন, যদি এটাও আপনি বিতর্কের মুখোমুখি হবেন আন্তর্জাতিক অর্থনৈতিক আদালতে। যাই হোক, তারপরও আপনি এটা এভাবে করতে পারেন। যেমন ভারত আমাদের মাঝে মাঝে এই কাজটা করে, আমাদের রপ্তানির উপরে তারা অন্যান্য বিভিন্ন রকম ট্যাক্স লাগায়, খালি ভারত না, পৃথিবীর বহু দেশই লাগায়। এটা তাদের মানে তাদের নিজ নিজ দেশের কিছু পলিসি থাকে। আমাদেরও আছে কিছু কিছু জিনিস সরকার 300% ট্যাক্স দিয়ে রাখছে যাতে ওগুলো না আসে। যা বলছিলাম, তো বনি আমিন যেই যে এটা যদি আমি ফরিদ ইসরায়েলি গিয়ে ভিডিওটা করতাম, নিঃসন্দেহে আমাকে বাংলাদেশে আমাকে বলা হতো আমি ইহুদি দালাল, আমি ইহুদিদের টাকায় ইহুদিদের দেশে গিয়ে কোকাকোলার বিজ্ঞাপন ছড়াচ্ছি। যদিও ঘটনাটা সত্য, মানে কোকাকোলা পাওয়া যায়, কিন্তু এটা যদি আমি ছড়াতাম, প্রথমে বলতো একটা এডিট করা, তারপরে বলতো আমাকে ইহুদি দালাল, তাহলে এই যে তবে বনি আমিনকে আমি এই একটা ভিডিওর জন্য তাকে অন্তত 100 বার ধন্যবাদ দিলাম, যে এই সত্যটা সামনে আনার জন্যে। বাংলাদেশের যারা বনি আমিনের ভক্ত আছেন, তারা তো একটু অন্য ভাষায় টাসকে খেয়ে গেছেন, তাই না? এটা আমরা আগেই জানতাম, আপনাদের বলেছি, আপনারা বিশ্বাস করতেন না, এবার আপনাদের পেয়ারা ভাই বনি আমিন দেখিয়েছে, এবার তো বিশ্বাস করবেন। আর একটা তথ্য দেই আপনাদের, এই যে আপনার পেয়ারা পাকিস্তানে আছে না, যাদের আপনি ইসলামী প্রধান, আপনার পেয়ারা ভাই বড় মুসলমান মনে করেন, ফিলিস্তিনের জন্য জান দেয়, তাদের দেশে কোকাকোলা বিক্রি হয়,
পাকিস্তানেও কোকা কোলা বয়কট করে নাই। পাকিস্তানের ইউটিউবার দেখবেন শোয়েব চৌধুরী, সে যে টেবিলে বসে বক্তব্য দিচ্ছে সেখানে কোকা কোলার টেবিল। এই তো এই কয়েকদিন আগে, চার পাঁচ দিন আগে তিনি বক্তব্য দিতেছেন, কই আমরা তো পাকিস্তানে এগুলো দেখি না। আপনি বাংলাদেশে কোনো ইউটিউবার যদি এখন কোকা কোলার, বাংলাদেশে আপনি কোনো জায়গায় কোকা কোলার টেবিল পাবেন না, জানি আমি যে আক্রমণ করবে এবং সেই ইউটিউবারকে বয়কট করবে। কিন্তু বনিয়ামিন কী দেখিয়ে দিলেন, খোদ প্যালেস্টাইনি যারা, ফিলিস্তিনি যারা, যারা অরিজিনাল ফিলিস্তিনি, আমি আপনাদের বলে দেই, ওই হামাসদের তারা ফিলিস্তিনি মনে করেন, এই খবর তো আপনারা জানেন না, এটাও আপনাদের বললে মানবেন না, বনিয়ামিন বললে মানবেন হয়তো, বা জামাত কোনো নেতা যদি গিয়ে থাকে সেখানে। কেন বললাম, কারণ বার্মা যখন মুসলমানদের বের করে দিচ্ছিল তখন জামাত নেতা বার্মায় গিয়েছিল, কেন একটার মধ্যে আরেকটা ঢুকাই দিলাম, জামাত এবং বিএনপি নেতা বার্মায় গিয়েছিল, কেন এত দেশ থেকে বার্মায় কেন, যখন মুসলমানদের বের করে দেয়। এই প্রশ্নের উত্তর কেউ দেয় নাই, প্রশ্ন কেউ করে নাই, খোদ সরকার করে নাই, ডালমে কুচ কালা হায় ওটা রাখলাম। তেমনি জামাতেরাও ফিলিস্তিনে একদিন যাবে, তারা যদি গিয়ে বলে তখন হয়তো আপনারা বিশ্বাস করবেন, তাই না? আমরা বললে তো মানবেন না, আমাদের কাছে ইনফরমেশন বহু আগেই ছিল। আমাদের লোকরা যদি বলতাম যে এই বলছে, আপনারা বলতেন ইহুদি দালাল, ইহুদি চক্র প্রচার চালায়, অপপ্রচার চালায়, আপনারা বলছেন না? যখন আমি বলতাম যে চীনে মুসলমানদের নির্যাতন করা হয়, বাংলাদেশের লোকজন চুপ, আমাকে বাংলাদেশের মুসলমানরা বলেছেন ইমানদার মুসলমান, বলে ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, এটা ভারতের প্রপাগান্ডা, মনে আছে আপনাদের? এখন আপনাদের ভাইজান বনিয়ামিনই কিন্তু তা দেখিয়ে দিয়েছে। যাই হোক, অনেকে রাগ করবেন যে আমি এইভাবে কেন কথা বলি, মনের দুঃখে বলি, এগুলো বলার কারণ কম বিজ্জতি করেন নাই, কম দৌড়ানি দেন নাই, মেরেছেনও, ব্যবসায়িক এবং চাকরির উপরে হামলা হয়েছে, এক ঘরে করে ফেলেছেন, এই জন্য বলতেছি। তাহলে আমি তো রাইট ছিলাম, আপনারা মিথ্যা ছিলেন এবং বলছিলেন। তাহলে এই যে ফিলিস্তিনিতে যে রামাল্লা শহরে যে বনিয়ামিন লাইভ দেখাচ্ছেন যে কোকা কোলা বিক্রি হচ্ছে, এইবার বাংলাদেশের মোর প্যালেস্টাইন মুসলমান যারা, বাঙালি প্যালেস্টাইনই হয়ে গেছে, তাদের জবাবটা কি আমরা একটু জানতে চাই। আমরা জানি এবার আমাদের তুই শালা নাস্তিক জবাব একটাই তারা। এখন যদি বলেন কিরে ভাই, ফিলিস্তিনে তো প্যালেস্টাইনেই তো খোদ, ফিলিস্তিনেই তো কোকা কোলা পাওয়া যায়, তোদের ভাইজান শিবিরি ভাইজান বনিয়ামিন বলেছে, তখন আপনাকে বলব কি শালা নাস্তিক, তাই না? এটাই আপনাদের জবাব, এছাড়া জবাব নাই, উত্তর নাই। কারণ আপনাদের মুখে ঠিক জোকের মুখে চুন দিলে যা হয়, বনিয়ামিন ভুলে সেই কাজটা করে ফেলছে। বনিয়ামিনকে আবারও ধন্যবাদ, বনিয়ামিন, মিস্টার বনিয়ামিন, এই রামাল্লা শহরের কোকা কোলার বিজ্ঞাপন বাংলাদেশে প্রচার করার জন্য, বিশ্বব্যাপী প্রচার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের হেফাজতে পাকিস্তান ও বাংলাদেশের কোকা কোলা বয়কটে গ্রুপের প্রতি রইল আমার সমবেদনা। আসসালামু আলাইকুম।